বিদ্যাসাগরের 200তম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় এক বছর ব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের 200তম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় এক বছর ব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ভিডিও। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহের ভূমিপুত্র, তার 200তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করছে, আজকে তার আনুষ্ঠানিক শুভ সূচনার পূর্বে প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়েছে তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল অক্ষয় কুমার দত্ত আধার রাতে একলা পথিক, রবীন্দ্রসঙ্গীত থেকে রবীন্দ্রনাথে ব্যক্তিগত এক অভিযাত্রা, প্রস্তুতি রবীন্দ্রনাথ ঠাকুর ডিস্টিংগুইশ চেয়ারের ভূতপূর্ব পদাধিকারী ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর তিনিও বিস্তারিত গবেষণামূলক কাজকর্ম করেছেন, ইংরাজি সাহিত্যের একজন বিশিষ্ট সর্বোচ্চ নম্বর পেয়েছেন নুরনেগার মানু, 2019 সালের জুনিয়র মাদ্রাসা পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক নুরনেগার মানু, এবার পারভিনা খাতুন 2019 সালের সিনিয়র মাদ্রাসা পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে পারভিনা খাতুন, মৌমিতা সরেন 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় জেলার তপশিলী সম্প্রদায়ভুক্ত ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্রীদের হাতে সবুজ ছাত্রী সাইকেল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আনন্দধারা প্রকল্পের শালপাতার বাসন তৈরির রেজিস্টার্ড ট্রেডমার্ক সালবি, যেটা ঝাড়গ্রাম ব্লকের অরণ্য সুন্দরী মহিলা মহাসংঘকে প্রদান করছেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও সকলে এখানে উপস্থিত আছেন, আমি তাদের সকলকে আমাদের প্রণাম ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বিশেষ করে আমার এখানে আইসিডিএস আছেন, আশার মেয়েরা আছেন, সবুজ সাথী আছেন, কন্যাশ্রী আছেন, সবুজশ্রী আছেন, শিক্ষাশ্রী আছেন, আমার আনন্দধারা থেকে শুরু করে একেবারে সিভিক থেকে শুরু করে গ্রামীণ পুলিশ থেকে শুরু করে টিচার্স থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন। ইভেন আমাদের এই প্রোগ্রামে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস এবং কিংসুকো এসছেন জেনারেল সেক্রেটারি, বাংলার প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির পক্ষ থেকেও বিশ্ব দেবদীপ অনির্বাণরা সহ অনেকেই আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসবার জন্য।